ভারতের জাতীয় পতাকার ইতিহাস একটি উজ্জ্বল অধ্যায় যা দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে চিহ্নিত। এই পতাকা যাকে এখন আমরা তিরঙ্গা নামে জানি তা শুরুতে কিন্তু এমনটা ছিল না। অতীতের পতাকার বহু বিবর্তনের পর আমরা আজকের এই জাতীয় পতাকা পেয়েছি। ভারতীয় পতাকার রং এবং অশোক বিশেষ অর্থ বহন করে। পতাকার উপরের গেরুয়া রং সাহস এবং ত্যাগের প্রতীক, সাদা রং শান্তি এবং সততার, সবুজ রং উন্নয়ন এবং সমৃদ্ধির প্রতীক, যা ভারতীয় জনগণের প্রগতির আশা এবং স্বপ্নকে তুলে ধরে। ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাকের পরিবর্তে ভারতের মানুষের প্রতিনিধিত্ব করবে এমন পতাকার প্রথম আত্মপ্রকাশ 1906 সালের 7ই অগস্ট। পতাকাটি ছিল 3টি রঙের। কলকাতার পার্সি বাগানের এই পতাকা তোলা হয়। এটি ছিল ভারতীয়দের স্বাধীনতা চেতনার প্রথম পতাকা। এই পতাকার রূপকার ছিলেন শচীন্দ্র প্রসাদ বোস এবং হেমচন্দ্র কানুনগো। পরের বছর ওই পতাকায় সম্প্রীতির তারুণায় খানিক ভিকাটিকামা প্রতীক চিহ্নে এবং রঙের ক্ষেত্রে খানিক রদবদল করেন। 10 বছর পর বালগঙ্গাধর তিলক পূর্ণ স্বরাজ আন্দোলন চলাকালীন 1917 সালে একটি প্রথম পতাকা জনসমক্ষে নিয়ে আসেন। তাতে ইন্ডিয়ান জ্যাক থাকায় অনেকের আপত্তি ছিল। আমরা বর্তমান জাতীয় পতাকার প্রাথমিক রূপ পাই 1921 সালে, যখন মহাত্মা গান্ধী এবং পিংলে ভেঙ্কাইয়া প্রথমে লাল সবুজ ও সাদা রঙের পতাকা জনসমক্ষে আনেন, যার মাঝখানে একটি চরকা ছিল। পরে এর রং পরিবর্তন করে গেরুয়া সাদা এবং সবুজ করা হয়। এই পতাকা স্বাধীনতার সংগ্রামের প্রতীক হয়ে ওঠে এবং জাতীয় সংহিতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। 1947 সালের 15ই অগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর নতুন পতাকাটির ডিজাইন নতুনভাবে প্রস্তুত করা হয়। চরকার বদলে ব্যবহার করা হয় অশোক চক্র। নতুন পতাকার ডিজাইনটি 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করা হয়। এই পতাকা কেবল ভারতের জাতীয় পরিচয়ের অংশ নয়, বরং এটি দেশের সকল জনগণের একতা এবং স্বাধীনতার প্রতীক হিসেবে স্বীকৃত। ভারতের জাতীয় পতাকা একটি মহান ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক, যা দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, সমৃদ্ধি এবং ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে। এটি একটি উচ্চ সম্মানের বিষয় এবং প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য এটি গর্বের উপলক্ষ। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।